খালি শিক্ষা নয়, সেটা আমাদের পরিচিতি। আর সেটাকেও রাজনীতির বাইরে রাখা হচ্ছে না। আর কারা করছে, যারা সব জায়গা থেকে বিলুপ্ত হয়ে গেছে, সেই কমিউনিস্টরা, তাদের কিছু লোক সারা যারা জীবন যারা উৎপাত বিশৃঙ্খলা করেছে, তারা ওখানে গিয়ে ঢুকেছে, আর তাকে ইনডাইরেক্টলি সাপোর্ট করছে এখানকার সরকার। কারণ কেন্দ্রের দ্বারা সঞ্চালিত যা কিছু হবে সেটা তার বিরোধিতা করতে হয়। এই যে মাথায় ভূত চেপেছে টিএমসির, তারা সেই সুযোগে কার ক্ষতি করছে বুঝতে পারছে না। বিশ্বভারতীর মতো ঐতিহ্যশালী শিক্ষা প্রতিষ্ঠান যদি ক্ষতিগ্রস্ত হয়, বদনাম হয়, সারা বাংলার বদনাম হবে, সারা দুনিয়াতে এই মেসেজ যাচ্ছে যে বিশ্বভারতীতে কিছু লোক গিয়ে উৎপাত করছে, পড়াশোনা করতে দিচ্ছে না। হাইকোর্টের নির্দেশে বিশ্বভারতীর উপাচার্যের বাড়ি থেকে 50 মিটার দূরে 16 পড়ুয়াদের একাংশের অবস্থান মঞ্চ। উপাচার্যের নিরাপত্তায় মোতায়েন করা হলো পুলিশ, তবে অবস্থান বিক্ষোভ চলবে বলেই জানিয়েছেন বিক্ষোভরত পড়ুয়ারা। সাত দিন ধরে চলা বিশ্বভারতীর অচলাবস্থা কাটাতে হস্তক্ষেপ কলকাতা হাইকোর্টের। আদালতের নির্দেশে উপাচার্যের বাড়ির গেটে তালা ভাঙল পুলিশ, সরানো হলো পড়ুয়াদের অবস্থান মঞ্চ। তিন পড়ুয়াকে বহিষ্কারের প্রতিবাদে উপাচার্যের বাড়ির সামনে মঞ্চ বেঁধে অবস্থান বিক্ষোভ শুরু করেছে ছাত্রছাত্রীদের একাংশ। অচলাবস্থা কাটাতে হাইকোর্টের দ্বারস্থ হয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিন বিশ্বভারতীর অবস্থান বিক্ষোভ নিয়ে পর্যবেক্ষণে বিচারপতি রাজশেখর মান্থা বলেন, এটা কোনো ট্রেড ইউনিয়ন নয়, এটা ছাত্র সংগঠন। অন্তর্বর্তী নির্দেশে তিনি বলেন, উপাচার্য, শিক্ষক, অধ্যাপক, কর্মীদের বাসস্থান, স্কুল, ক্লাসরুম, প্রশাসনিক ভবন সহ বিশ্বভারতীর যে কোনো অংশে 50 মিটারের মধ্যে কোনো রকম বিক্ষোভ দেখানো যাবে না। উপাচার্যের বাসস্থান সহ যেখানে যত তালা ঝুলানো ছিল শান্তিনিকেতন থানাকে সব তালা ভেঙে দিতে হবে। বিশ্বভারতীর কোনো কর্মীকে বিশ্ববিদ্যালয়ে প্রবেশে বাধা দেওয়া যাবে না। উপাচার্যের নিরাপত্তার জন্য 3 জন পুলিশ কর্মীকে নিয়োগ করতে হবে। চালু করতে হবে বিশ্ববিদ্যালয় চত্বরে থাকা সমস্ত সিসি ক্যামেরা। কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা নিয়ে শান্তিনিকেতন থানাকে আদালতে রিপোর্ট জমা দিতে বলেছে কলকাতা হাইকোর্ট। মহামান্য বিচারপতি রাজশেখর মান্থা তিনি বলেন, এক্ষুনি সমস্ত ধরনের ডেমনস্ট্রেশন, ব্যানার, হোর্ডিং, ডায়াস, যা কিছু আছে না কেন, সব কিছু সরিয়ে দিতে হবে। বিশ্বভারতীর মাননীয় রেজিস্ট্রারকে ওইটি রিপোর্ট দিতে বলা হয়েছে, আগামী বুধবার তিনি সে রিপোর্টটা দেবেন। ওদের পিসফুল ডেমনস্ট্রেশন যেভাবে চলছে সেইভাবে শান্তিপূর্ণভাবে এই অবস্থান চলবে, এতে কোর্টের কোনো বাধা নেই। ডিসি যদি নিজেকে কনফাইন করে রেখে দেয় প্রতিবাদের ভয়ে, তাহলে সেখানে কোর্টের নির্দেশ দেওয়ার কোনো জায়গা নেই। আদালতের রায়ের পরই শুক্রবার দুপুরে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নিরাপত্তায় 3 জন পুলিশ কর্মীকে নিয়োগ করা হয়। খুলে নেওয়া হয় উপাচার্যের বাড়ির সামনে থাকা অবস্থান মঞ্চ, খোলা হয় ফ্লেক্স পোস্টার, অবস্থান মঞ্চ 50 মিটার দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয়, ভাঙা হয় উপাচার্যের বাড়ির গেটের তালা। আমরা ওখানে জিজ্ঞেস করলাম ওই তালার চাবি আর কারো কাছে আছে কিনা, তো প্রত্যেকেই বললো যে আমাদের কারো কাছে চাবি নেই। তো অ্যাকর্ডিংলি দ্য অর্ডার আমরা সেই তালাটাকে ভেঙে দিয়েছি। হাইকোর্ট যে সমস্ত বিষয়গুলোতে হচ্ছে যে তার জাজমেন্ট দিয়েছিল যে কিছু কিছু বিষয় করার উপরে হচ্ছে যে আমাদের উপর বিধিনিষেধ রয়েছে, সেই সমস্তটা মেনেই হচ্ছে আমরা আবার হচ্ছে আমাদের আন্দোলন চালু করছি। আমরা যে জায়গা ছিল সেই জায়গা থেকে হচ্ছে সরে চলে এসেছি। মহামান্য হাইকোর্ট এমন কোনো রায় দেয়নি যাতে আন্দোলন প্রত্যাহার করতে হবে। আমরা দেখব ছাত্র শিক্ষকদের বুকের উপরে বুলডোজার চালিয়ে কতদিন তিনি এই কেবলমাত্র এই হাইকোর্ট দেখিয়ে আর ইয়ে করে আর ওই পলিটিক্যাল কানেকশন করে তিনি থাকতে পারেন। বিশ্বভারতীর অচলাবস্থা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানোতর। বিক্ষোভের কারণ আছে এবং ডিসি সম্বন্ধে প্রচুর অভিযোগ আছে ছাত্রদের, সেই অভিযোগ অর্থাৎ এই বিক্ষোভ হতো না। আমাদের সলিউশনে আসতে হবে, ডিসির সঙ্গে ডিসি যদি রাজি থাকেন কথা বলতে। এই যে বিশৃঙ্খলা তৈরি করার অপচেষ্টা সেটাকে এখানকার সরকার রীতিমতো সাপোর্ট করছে। অধিকার আছে সবার প্রতিবাদ করার, আন্দোলন করার, তার সীমা থাকা উচিত, এটা শিক্ষাঙ্গন। সেই জন্য সেখানকার মর্যাদা, সেখানকার গরিমাকে দেখে এই ধরনের সব হওয়া উচিত। বিশ্বভারতী কাণ্ডের প্রতিবাদে এদিন কলেজ স্ট্রিটে অবস্থান বিক্ষোভে বসে এসএফআই। বিশ্বভারতীর উপাচার্যের পদত্যাগ দাবি করে রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন অধ্যাপক ও আশ্রমিকদের একাংশ। অন্যদিকে বৃহস্পতিবার বিদ্যুৎ চক্রবর্তী অসুস্থ হওয়ার পর বোলপুরের এসডিপিওর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বীরভূমের পুলিশ সুপারকে অভিযোগ জানিয়েছেন উপাচার্যের মেয়ে। সৌভিক মজুমদার, আবির ইসলাম ও কৃষ্ণেন্দু অধিকারী, রিপোর্ট এবিপি আনন্দ।